শনিবার রাত 10:30 নাগাদ মাল মহকুমার ক্রান্তি এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে টাকা সমেত আটক করা হলো এক বিজেপি নেতাকে। মালবাজার শহরের 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকেশ নন্দী নামের ওই ব্যক্তি মাল বিধানসভা এলাকার বিজেপির আহ্বায়ক। শনিবার রুটিং মাফিক নাকা চেকিং চলাকালীন বিজেপি নেতার গাড়ি থেকে 7,75,000 টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, নির্বাচনের প্রাক্কালে সম্পূর্ণ অবৈধভাবে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, সে টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সেই বিজেপি নেতা। পুলিশের দাবি, পরবর্তীতে পুলিশের জেরায় সেই বিজেপি নেতা স্বীকার করে জেলা বিজেপি মহিলা মোর্চার নেত্রী দীপা বণিকের বাড়ি থেকে সে টাকা নিয়ে আসছিল মাল বিধানসভা এলাকায় খরচ করার জন্য। আটক বিজেপি নেতাকে জেরা করে আরও 1,30,000 টাকা দীপা বণিকের গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়। মোট বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণ 9,05,000 টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, ভোট কেনার জন্য কালো টাকা এইভাবে বিজেপি বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছে। বিজেপির পাল্টা দাবি, সম্প্রতি একাধিক রাজনৈতিক কর্মসূচি হয়েছে, সেই সভার খরচ মেটানোর জন্য সেই টাকা নিয়ে যাওয়া হতে পারে, সমস্ত বিষয় খোঁজ না নিয়ে কিছু বলা যাবে না। পুলিশ সেই টাকা বাজেয়াপ্ত করেছে, ছেড়ে দেওয়া হয়েছে বিজেপি নেতা এবং গাড়িটিকে। জলপাইগুড়ি জেলা পুলিশ তাদের ওয়েবসাইটে এটা দিয়ে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। দেখুন, সকালবেলা এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবরটা পাই, কিন্তু খবরটা আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না। আপনি যেটা বললেন জলপাইগুড়ি পুলিশ এটা খবরটা করেছে, বিষয়টা আমার জানতে হবে এবং দেখতে হবে কি বিষয়বস্তু ঘটেছে। ঘটনা হলো, বিগত দিনে এখানে একটা সভা গেছে, হ্যাঁ, সেখানকার কিছু বকেয়াও রয়েছে, বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম, বিষয়টা নিয়ে আমি খোঁজ নিচ্ছি, যদি পরবর্তীতে সেরকম কিছু হয় তখনই আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। আপনাদের বিরোধী দল, দেখুন বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না, সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের। প্রথমেই সবাইকে, আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যম থেকে মালবাসীকে, মাল পৌরবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং দিনটা ভালো কাটুক এবং বছরটাও যাতে খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ থাকুক সবাই, সেটাই চাও। প্রথমে বলি, এটা তো কালচার আছেই ওদের। আজকে আপনারা কিছুদিন আগেও দেখলেন যে একটা মঞ্চ থেকে তাদের বিরোধী দলের নেতা ডাকাত ডাকাত বলে চিনলেছিল, তা এখন প্রমাণিত হলো যে কে ডাকাত। এর আগেও আমি বলছিলাম যে যার থেকে নামা দেখা যাবে সেটাই প্রমাণিত, সুবেন্দু অধিকারীর থেকে নিচে টাকা নিচে সেটা প্রমাণিত। আর এটা আপনি সিজ করছেন, গাড়িতে সিজ ছিল, টাকা ছিল, 7,75,000 টাকা সিজ করছে, সেটাই প্রমাণিত। বিজেপির ঘরে ঘরে ডাকাত আছে নেতাদের। কি মনে হয় এই টাকাটা কিসের উদ্দেশ্যে আসছিল? এটা কি মানুষের ভোট কেনার জন্য এসেছিল? এই টাকাটা কি মালবাজার শহরের দিকেই আসছিল? সেটা তো পুলিশ বলতে পারবে, যেখানে যাক ভোট কেনার জন্য এটা পয়সা, বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেনে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা সিজ করে। আপনারা কি দলীয়ভাবে কিছু পদক্ষেপ বা দলীয়ভাবে পদক্ষেপ বলতে আমরা এটা নিশ্চয়ই প্রচার করবো দলীয়ভাবে, এবং আপনারা নিজেরাও দেখছেন যে পুলিশ এটা সিজ করছে টাকাটা, সেটা নির্বাচনী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে স্টেপ নেওয়া সেই স্টেপ নেবে, আশা করি স্টেপ নেবে, মনে হয় না স্টেপ নেবে এরা, কারণ নির্বাচন কমিশন এখন বিজেপির অঙ্গুলি ধরনের চলছে, ঠিক আছে, সেই তাদের নিয়ম অনুযায়ী নিয়মটাও মানে না, সেটাই দেখা গেল, সেই নিয়মটা না মেনে এরা টাকা, বহির্ভূত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।